আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি গুড়া দুধের মিষ্টি দই। আসছে কুরবানির ঈদ, ভরপেট তৈলাক্ত খাবার খাওয়ার পর একটু দই খেলে শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর গরুর দুধটা যেহেতু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আজকে গুড়া দুধ দিয়ে দই তৈরি করে দেখাবো। আর দইটা আপনি বসাতে পারবেন যে কোনো পাত্রে। অনেকের ধারণা দই শুধু মাটির পাত্রে জমাতে হয়, আসলে দুধটা যদি সঠিক প্রসেসে রেডি করে নেওয়া যায় তাহলে সেটা যে কোনো পাত্রে জমবে। দই তৈরি করার জন্য এখানে আমি ডানুর 100 গ্রামের যে পাউডার মিল্কের প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছি। এটা আপনি ছোট বড় যে কোনো মুদি দোকানেই কিনতে পাবেন, তবে আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। পানির মধ্যে পুরোটা দুধ দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা পেকে না থাকে। এরপর এটাকে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। 100 গ্রাম প্যাকেটে প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ থাকে, আর 1 কাপ গুঁড়া দুধে 4 কাপ পর্যন্ত পানি দেওয়া যায়। তবে যেহেতু এটা দিয়ে দই তৈরি করব, তাই 3 কাপ পানি দিয়েছি, যাতে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যায়। দুধে যখন বলক চলে আসবে, এ পর্যায়ে একটুখানি দুধ একটা বাটিতে তুলে রাখছি এবং এটাকে কুসুম গরম করে নেব। আর চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ পানি। কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে গিয়ে ক্যারামেলে পরিণত হবে। ক্যারামেলটাতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, এ পর্যায়ে আগে থেকে তুলে রাখা দুধটা এর মধ্যে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর পুরোটা মিশ্রণ দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এই ক্যারামেলটা মিশিয়েছি শুধুমাত্র দইয়ের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য, তবে আপনি যদি দইটাকে সাদাই রাখতে চান তাহলে ক্যারামেল মেশানোর কোনো প্রয়োজন নেই। দুধটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে আপনি স্বাদ অনুযায়ী চিনিটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে প্রায় 2 কাপের মতো করে নিব। কিছুক্ষণ পর দুধটা প্রায় 2 কাপের মতো হয়ে এসেছে এবং এটা বেশ ঘন হয়ে গেছে। এখন প্যানটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি দই বীজ হিসাবে 1/4 কাপ পরিমাণ টক দই নিয়েছি। একটা চালনির উপরে টক দইটাকে রেখে এর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। এই পানিটা ঝরিয়ে ফেলে দিলে দইটা খুব সুন্দরভাবে জমাট বাঁধবে। এদিকে দুধটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে উপরে সর জমতে না পারে, আর দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে। দই বসানোর জন্য দুধটা খুব বেশি গরম কিংবা ঠান্ডা হওয়া যাবে না, এটা অবশ্যই কুসুম গরমই থাকতে হবে। একটা আঙুলের মধ্যে 10-12 সেকেন্ডের মতো চুবিয়ে রাখার পরেও যদি কোনো যন্ত্রণা না হয় তাহলে বুঝতে হবে দই বসানোর জন্য দুধটা একদম পারফেক্ট গরম আছে। এবার পানি ঝরিয়ে রাখা দই বীজটা এর মধ্যে দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দই বসানোর জন্য এখানে আমি 4 রকমের পাত্র নিয়েছি। এখানে প্লাস্টিক, কাচ, স্টিল এবং মাটির পাত্র আছে। এই সবগুলো পাত্রে এখন পরিমাণ মতো করে দুধ ঢেলে নেব। সবগুলো পাত্রে দুধ ঢেলে নেওয়ার পর ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, তবে আপনি চাইলে যে কোনো ঢাকনা দিয়েই ঢাকতে পারবেন। এবার একটা মোটা তোয়ালে দিয়ে এগুলোকে ঢেকে দিচ্ছি, তবে আপনি যদি শীতকালে দইটা বসান সেক্ষেত্রে আর একটু ভারী কিছু দিয়ে ঢেকে দিলে ভালো হবে। এখন যেহেতু গরমের সিজন, তাই এগুলোর গায়ে যাতে বাইরের বাতাসটা সরাসরি না লাগে সেভাবে ঢেকে দিলেই হবে। এবার এগুলোকে এভাবেই রেখে দিব প্রায় 12 ঘন্টা। ফিরে এলাম প্রায় 12 ঘন্টা পর। তোয়ালেটা সরিয়ে নিয়ে ফয়েল পেপারটা উঠিয়ে নিচ্ছি। দইগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। প্রত্যেকটা পাত্র আমি কাত করে করে দেখিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা পাত্রের দই আমি চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্টভাবে জমেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর এই ধরনের আরও দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে, সেই কামনায় আল্লাহ হাফেজ।